দর্শক শুভেচ্ছা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। শুরুতে এই শিরোনামগুলো জানিয়ে দিব। শেষ হলো লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট, বিজেপির চ্যালেঞ্জ দক্ষিণাঞ্চল। যুক্তরাষ্ট্রে অব্যাহত শিক্ষার্থীদের বিক্ষোভ, বাংলাদেশি সহ বহু শিক্ষার্থী বহিষ্কার। এবং প্লাস্টিক বর্জ্যে দূষণের কবলে বিশ্ব, 11% প্লাস্টিক বর্জ্যের জন্য দায়ী কোকাকোলা। দর্শক, আপনারা ওয়ার্ল্ড নিউজ স্টুডিওতে আছেন, পুরো আয়োজনটিতে আমি থাকবো সঙ্গে আপনাদের সঙ্গে, তানভীর আহমেদ। শুরুতে যে বিষয়টি আমরা প্রাধান্য দিয়েছি আজকে শুনাবে, যেটা শুনছিলেন, ভারতের লোকসভা নির্বাচন শেষ হলো, ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট, 88টি আসনে ভোট শুরু হয় স্থানীয় সময় সকাল 7টায়, চলে সন্ধ্যা 6:30 পর্যন্ত 12টি রাজ্য এবং 1টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 61%। এবার কেরালা রাজ্যের সবগুলো আসনেই অনুষ্ঠিত হয়েছে ভোট। প্রচণ্ড গরমে রাজ্যে মৃত্যুর ঘটনাও ঘটেছে 5 জনের। উত্তরবঙ্গে ভোট হয় দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে। এছাড়া ভোট দিয়েছেন কর্ণাটক, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, আসাম, বিহারের বিভিন্ন এলাকার মানুষজন। দ্বিতীয় দফার নির্বাচনে হেভিওয়েট প্রার্থীর মধ্যে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, বলিউড তারকা হেমা মালিনী, শশী থারুর, রাজীব চন্দ্রশেখর সহ বেশ কজন। দর্শক, আমরা ভোটের একটু খবর জেনে নিতে চাই, আমাদের সহকর্মীরা রয়েছেন সেখানে, আমরা একটু সেখানকার সবশেষ ভোট কেমন হলো, সার্বিক পরিস্থিতি কেমন ছিল, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা, সেই বিষয়গুলো নিয়ে সার্বিকভাবে জানতে চাইব। দক্ষিণে কংগ্রেসের অবস্থাটি বা কেমন, শুভজিৎ রয়েছেন আমার সঙ্গে, শুভজিৎ পুততুণ্ড পশ্চিমবঙ্গ থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন। শুভজিৎ, আপনাকে আমন্ত্রণ ওয়ার্ল্ড নিউজ টুডেতে। দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হলো সকাল 7টা থেকে ভোট 6টা পর্যন্ত ভোট হলো, কেমন ভোট পড়েছে, সার্বিক সারাদিনের ভোটের পরিস্থিতি কেমন ছিল, দক্ষিণের অবস্থাটি একটু জানতে চাইব। দেখুন, বিকেল 5টা পর্যন্ত ভোটের যে ফলাফল সেটা কিন্তু মানে ভোট কাজ কতটা হয়েছে সেটা নির্বাচন কমিশন প্রকাশ করেছে। সেক্ষেত্রে কিন্তু দেশের নিরিখে বলা হচ্ছে 60%-এর কিছু বেশি, এবং পশ্চিমবঙ্গে যে 3 আসনে ভোট হয়েছে সেখানে গড়ে প্রায় 73%-এর কাছাকাছি ভোট কাস্ট হয়েছে। এটা বিকেল 5টা পর্যন্ত, 6টা পর্যন্ত লাস্ট 1 ঘন্টা যে ভোটের কতটা পার্সেন্টেজ হয়েছে সেটা কিন্তু জানতে জানতে আগামী কাল হয়ে যাবে, তো নির্বাচন কমিশন কিছুটা পরেই সেটা ডিক্লেয়ার করে। শেষ পর যেখানে প্রচুর ইন্টেরিয়রের বুথ আছে যেখান থেকে সঠিক তথ্য নির্বাচন কমিশনের কাছে পৌঁছাতে বেশ কিছুটা সময় লাগে। অন্যদিকে আপনি যেটা বলছিলেন যে ভোটের যে আবহাওয়া সেটা কিন্তু অনেকটাই আবহাওয়ার উপরে নির্ভর করেছে। আপনারা সকাল থেকে আমরা সেটা বলছিলাম যে হিট ওয়েভ একটা রয়েছে কেরলে, যেরকম হিট ওয়েভ রয়েছে, 5 জন মারা গিয়েছেন, তার মধ্যে 4 জন ভোটার, 1 জন ভোট কর্মী। পশ্চিমবঙ্গের যদি আপনি প্রথম দফার ভোট দেখেন সেখানেও কিন্তু 1 জন পুলিশ আধিকারিক এবং 1 জন সিপিএম এর দলীয় কর্মী, 2 জন মারা গিয়েছিলেন শুধুমাত্র হিট ওয়েভের কারণে। এবং এই আবহাওয়ার খামখেয়ালিপনার মধ্যেও কিন্তু যতটুকু এখনো পর্যন্ত ভোটারদের লম্বা লাইন সেটা কিন্তু দক্ষিণ ভারতে মূলত দেখা গিয়েছে, এবং দক্ষিণ ভারতে ব্যাপক পরিমাণ ভোটার তারা কিন্তু ভোট বুথমুখী ছিলেন। কেরলও যদি সকাল থেকে দেখেন বুথে বুথে ভোটারদের লম্বা লাইন ছিল, তারপরেও সে আপনি যদি ক্যালকুলেশন করেন সেখানে বলা হচ্ছে যে যতটা ভোট কম যে অর্থে পড়েছে সেটা কিন্তু বিজেপির জন্য অনেকটা চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনি যদি দেখেন, আমি দার্জিলিং এ রয়েছি, এখানেও কিন্তু ভোট শতাংশ প্রায় 70-78 কাছাকাছি, এবং আগামীকাল মনে হচ্ছে সেটা প্রায় 75-80 কাছাকাছি চলে যেতে পারে। কিন্তু তারপরেও দার্জিলিং এর যে ভোটের পরিস্থিতি সেখানে কিন্তু বলা হচ্ছে 2009 সালের পর থেকে বিজেপি সব থেকে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, এবং শুধুমাত্র দার্জিলিং না, পাশাপাশি আপনি যদি বালুরঘাট বা রায়গঞ্জে দেখেন সেখানেও কিন্তু বিজেপি অনেক বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। শাসক দল তৃণমূল কংগ্রেস হাড্ডাহাড্ডি ফাইট দিয়েছে, এবং যেটা গতবার 3টি আসনই কিন্তু বিজেপির দখলে ছিল, খুব স্মুথলি বিজেপি জিতেছিল এবং বেশ মার্জিনটাও বেশ বড় ছিল। আজকের যে নির্বাচন হলো সেই নির্বাচনে কিন্তু বিজেপির যে চিন্তার যে ভাত সেটা কিন্তু অনেকটাই ফেলে দিচ্ছে, এবং বিজেপিকে ভাবতে হচ্ছে যে এই আসনগুলোর ফলাফল কি হতে পারে। দক্ষিণ ভারতও যদি আপনি দেখেন, দক্ষিণ ভারতেও কিন্তু কর্ণাটকে বিজেপির ফল কিছুটা ভালো হতে পারে বলে মনে করা হচ্ছে, কেরলে কিন্তু বিজেপির সম্ভাবনা এবারেও নেই এমনটাই বিশ্লেষকরা প্রত্যেকেই বলছে। জি শুভজিৎ, আপনাকে ধন্যবাদ, আপনার বিশ্লেষণটি আমরা জানলাম। আমরা আমাদের হাতে এই ভারতের লোকসভা নির্বাচনে আরও একটি প্রতিবেদন রয়েছে, আমরা সেটি জানাবো দর্শকদেরকে, সঙ্গে থাকায় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, দেশের 3 প্রান্তে শক্ত অবস্থান থাকলেও ভারতের রাজনৈতিক ইতিহাস বিবেচনায় দক্ষিণের রাজ্যগুলোতে বরাবরই পিছিয়ে বিজেপি।
গেল লোকসভায় দক্ষিণের 130টি আসনের মধ্যে মাত্র 29টির দখল নিতে পেরেছিল ক্ষমতাসীনরা। তবে এবার 400 আসনের মাইলফলক অর্জন বড় চ্যালেঞ্জ হবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের জন্য। বিভিন্ন গণমাধ্যমের তথ্যগুলো বলছে মোদীর হিন্দুত্ববাদী নীতি এই অঞ্চলগুলোতে ব্যাকফুটে রেখে দিয়েছে গেরুয়া শিবিরকে। ভারত জুড়ে চলছে লোকসভার ভোট উৎসব, ভাগ্য নির্ধারণ হচ্ছে হাজারো প্রার্থীর। আগে থেকেই 400 আসন পারের যে চ্যালেঞ্জ নিয়েছে ক্ষমতাসীন বিজেপি, প্রতি দফার ভোটে তারই পরীক্ষা দিতে হচ্ছে গেরুয়া শিবিরকে। উত্তর পশ্চিম পূর্বের অনেক রাজ্যে অতীতে মোদি ম্যাজিক কাজে লাগিয়ে উতরে গেছে বিজেপি। এসব অঞ্চলে সর্বোচ্চ সংখ্যক আসন আগে থেকেই দখলে থাকায় নতুন করে আসন দখল কষ্টসাধ্য ক্ষমতাসীনদের জন্য। তাই 400 আসন পূরণে চমক দেখাতে হবে দক্ষিণের রাজ্যগুলোতে। যদিও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন পশ্চিমবঙ্গের মতো দক্ষিণে সাড়া ফেলা সহজ নয় বিজেপির জন্য। যদিও ভোটের বছরের শুরু থেকে দক্ষিণ নিয়ে মোদীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। বহুবার তামিলনাড়ু, কর্ণাটক, তেলেঙ্গানা, কেরালা সফর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রচারণায় এক করেছেন দিনরাত। কারণ তামিলনাড়ু বা কেরালার মতো রাজ্যে এই মুহূর্তে বিজেপির কোনো এমপি বা সংসদ সদস্য নেই। একই অবস্থা অন্ধ্রপ্রদেশেও। দক্ষিণের 5 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল পদুচেরি মিলে আসন সংখ্যা 130, তবে গেল লোকসভায় মাত্র 29টির দখল নিতে পেরেছিল বিজেপি, যার 25টি কর্ণাটকে আর 4টি তেলেঙ্গানায়। রাজনৈতিক ইতিহাস বলছে দক্ষিণে চিরকালই বিজেপিকে প্রত্যাখ্যান করে এসেছে ভোটাররা। আঞ্চলিক দলগুলোর সাথে মিলে তামিলনাড়ু আর অন্ধ্রে দু একটা আসন পেলেও মেলেনি কাঙ্ক্ষিত সাফল্য। বিশ্লেষকরা বলছেন বিজেপির ধর্মভিত্তিক রাজনীতি সারা জাগাতে পারেনি দক্ষিণের ভোটারদের মাঝে। উত্তর ভারতে রাম মন্দির দিয়ে মানুষের আবেগকে উস্কে দেওয়া গেলেও দক্ষিণে তা সম্ভব নয় বলে মনে করেন বিশ্লেষক অ্যান্ডি মুখার্জি। দক্ষিণের 5 রাজ্য মিলিয়ে জনসংখ্যার 80% বেশি হিন্দু ধর্মের হলেও এখানে জায়গা করতে পারেনি মোদীর হিন্দুত্ববাদী নীতি। তামিলনাড়ুর প্রবীণ রাজনীতিবিদ জি রামাকৃষ্ণ মনে করেন হিন্দু ধর্মের বিরুদ্ধে দক্ষিণের মানুষ যতটা স্পর্শকাতর ততটাই বিরুদ্ধ হিন্দুত্ববাদের। এদিকে উত্তরপ্রদেশের মতো সমান কর দিলেও দক্ষিণের নাগরিকরা কেন্দ্রীয় বরাদ্দ পায় বহুগুণ কম, যা এই অঞ্চলের মানুষের মাঝে তৈরি করেছে বিজেপি বিরোধী ক্ষোভ। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। দর্শক, আমরা দক্ষিণের সার্বিক বিষয়টি বিস্তারিতভাবে প্রতিবেদনে জানছিলাম। আমরা এই বিষয়গুলোকে একটু সামনে নিয়ে আসতে চাই, একটু আলোচনায় আনতে চাই। আমাদের সঙ্গে অর্কদেব, সম্পাদক ইনস্ক্রিপ্ট, তিনি আমার সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা একটু কথা বলবো দক্ষিণে আসলে বিজেপির যে অবস্থান, সেটি অবস্থানের কোনো পরিবর্তন হবে কি না এই বিষয়টি জানার একটি থাকবে। এবং আরেকটি বিষয় যে কেরালাতে এখন পর্যন্ত বিজেপি প্রার্থী হতে পারেনি কোনো প্রার্থী। জনাব অর্কদেব, আপনার শুনছিলেন প্রতিবেদনে বিস্তারিতও জানছিলেন, আমি যে প্রশ্নগুলো আসলে দর্শকদেরকে বলছিলাম যে এই বিষয়গুলো আপনার কাছে জানতে চাওয়া, শুরুতে আপনার একটি মূল্যায়নটি জানতে চাইবো। আজকের নির্বাচনটি কেমন দেখলেন, আপনার পর্যবেক্ষণ, তারপরে সেটি সঙ্গে যুক্ত করবেন নির্বাচনে দক্ষিণে বিজেপি আসন বাড়াতে পারবে কি না। দেখুন শুভজিৎ, যেমনটা বলল, আজকের নির্বাচন গত নির্বাচনের মতোই, গত দফার মতোই আজকের নির্বাচনে ভোটিং এর হার একটু কম। ভোটিং এর হার কম হওয়াটা পশ্চিমবঙ্গ একমাত্র ব্যতিক্রম। তা বাদ দিলে 2014 এবং 2019 সাপেক্ষে সারা দেশেই নির্বাচনের হার একটু কম। এই নির্বাচনের হার কম হওয়াটা একটা আনপ্রেডিক্টিবিলিটির জন্ম দেয়। ক্যাডাররা কি ভোট দিল আমাদের? আমাদের যে দলীয় ভোট রয়েছে সেই ভোটটা কি আমরা পকেটে পুরতে পারলাম? সুইং ভোট, ফ্লাইং ভোটটা কোন দিকে যাবে? এই নিয়ে সমস্ত দলগুলি একটা আনপ্রেডিক্টিবিলিটি, একটা অনিশ্চয়তায় ভোগে। এবার ভারতবর্ষে মূলত তাপপ্রবাহের কারণে, তীব্র গরমের কারণে এই ঘটনাটা ঘটছে। তাছাড়া মনে রাখতে হবে, সেফোলজিস্টরা বলেন যে কোনো নির্বাচনেই যখন তিন দফায়, মানে তিনটে ফেজে যখন কোনো একটা শাসক লড়াই করে, তার পক্ষে ভোটটা খুবই আনপ্রেডিক্টেবল হয়ে যায়। আমরা মনে রাখবো ইন্দিরার কথা, ইন্দিরা গান্ধীর ইতিহাসের কথা, যে তিনি দু দফা জিতলেও তৃতীয় দফায় কিন্তু তাকেও, তারও সেটব্যাক হয়েছিল, তাকেও পিছিয়ে পড়তে হয়েছিল। কাজেই মোদীর তৃতীয় দফা, যেখানে মোদী 400 পারের কথা বলছেন, সেটা মসৃণ হবে, নিরঙ্কুশ হবে এমনটা কিন্তু এখনো আভাস পাওয়া যাচ্ছে না। স্বয়ং বিজেপি শিবিরের ভেতরেই এই নিয়ে আলোচনা, পর্যালোচনা চলছে। বিশেষত আজকের ভোটে রাজস্থানের একটা বড় অংশ ভোট দিয়েছে, সেই রাজস্থান অনেকেই প্রেডিক্ট করছেন যে 40-এর বেশি রাজস্থানে পেরোতে পারবে না বিজেপি।
আর অন্যদিকে দক্ষিণের কথায় আসি, দক্ষিণে কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা, এই সমস্ত জায়গাতে একমাত্র ব্যতিক্রম তামিলনাড়ু বাদ দিলে বিজেপির ভালো ফল হওয়ার সম্ভাবনা কম। এইবার আমি আসবো আপনার দ্বিতীয় প্রশ্নটায়। আপনি বলছেন যে দক্ষিণের রাজ্যগুলিতে কেরালায় বিজেপি কেন চাপে থাকে, বিজেপি কেন খাতা খুলতে পারে না। দেখুন, আমি যদি শুধু কেরালার কথা বলি, কেরালায় একটা পরিপাটি সমীকরণের দিকে চোখ রাখলে আপনি বুঝতে পারবেন। বিজেপি চাইছে 400 পার করতে, 400 পারে তার মূল পাখির চোখ হচ্ছে রাম মন্দির। কিন্তু কেরালার ক্ষেত্রে আমি যদি জনসংখ্যার বিচার করি তাহলে 27% মুসলিম এবং আমি যদি খুব ভুল না বলি তাহলে 18% খ্রিস্টান। এখন আমাদের মণিপুরে গত 1 বছর প্রায় ভয়ঙ্কর অশান্ত পরিবেশ, যে রাজ্যটা খ্রিস্টান অধ্যুষিত, ফলে যারা খ্রিস্টান ধর্মাবলম্বী তারা কিন্তু স্বতঃপ্রণোদিত হয়ে বিজেপিকে ভোট দেবে এমনটা ভাবার কারণ নেই। একই কথা প্রযোজ্য মুসলিম ধর্মাবলম্বীদের ক্ষেত্রে, বিশেষত ভোট যত এগিয়ে আসছে, ভোট যত চলছে, দেখা যাচ্ছে বিজেপির সব বড় নেতারা মুসলিম বিরোধী, মুসলিম বিদ্বেষী মন্তব্য করছেন। আজই জেপি নাড্ডা কমেন্ট করেছেন যে কংগ্রেস ক্ষমতা এলে, কংগ্রেসের হাতে ক্ষমতা গেলে তারা দলিতদের, আদিবাসীদের সমস্ত কিছু মুসলিমদের দিয়ে দেবে। এই ধরনের হেট্রেড, এই ধরনের বিদ্বেষমূলক ভাষণ হিন্দি বেল্টে, হিন্দু অধ্যুষিত উত্তর পূর্ব ভারতে বিজেপির জমি শক্ত করলেও কেরালায় কিন্তু বিজেপিকে ক্রমাগত ফিকে করে দেবে। এবং মোদি যে 400 পারের কথা বলছেন সেটা কিন্তু কেরালা, কর্ণাটক এই রাজ্যগুলিতে না জিতলে সম্ভব নয়। মোদি বারবার কেরালায় গিয়ে এবার বলেছেন আমরা 10 ডিজিট পার করব, 10 পার করব, মানে 2 অঙ্কের সংখ্যা জোগাড় করবো, অর্থাৎ 10-11 এইরকম একটা আসন তারা পাবে। 20টা আসনের মধ্যে 10টা আসন পাওয়া, যেখানে এখনো খাতাই খোলেনি বিজেপির, সেটা মুখের কথা নয়। সূত্রের খবর, বিজেপি অন্তত 6টা আসনকে পাখির চোখ করছে, এটাকে প্রিমিয়াম আসন হিসেবে ট্রিট করছে তারা। কেননা এই 6টা আসনে বিজেপি 25% বেশি ভোট ধরে রাখতে পেরেছিল। এর মধ্যে বিজেপির প্রধান 2টি আসন হচ্ছে তিরুবনন্তপুরম, কেরলের রাজধানী, যেখানে শশী থারুর 15 বছর ধরে কংগ্রেসের হয়ে জিতছেন। তার বিরুদ্ধে বিজেপি এবার দাঁড় করিয়েছেন আমাদের জুনিয়র প্রতিরক্ষা মন্ত্রী চন্দ্রশেখরকে। কিন্তু দেখা যাচ্ছে যে যে রেকর্ড শশী থারুর ধরে রেখেছেন, সেই রেকর্ডের কথা মাথায় রাখলে কিন্তু শশী থারুরকে পরাস্ত করা একটু কঠিন। চন্দ্রশেখর লড়ছেন, খুবই খুবই ভালো ফাইট দিচ্ছেন, লড়াইয়ের ময়দান ছাড়ছেন না, কিন্তু শশী থারুরকে তিনি হারিয়ে দিতে পারবেন এইটা অতি অতি কংগ্রেস বিরোধীও বিশ্বাস করবে না। আপনাকে ধন্যবাদ। আমি আপনার সঙ্গে যুক্ত করতে চেয়েছিলাম যে বিজেপির হিন্দুত্ববাদ এবং দক্ষিণে কংগ্রেসে জয়ের সম্ভাবনা কতটুকু। আপনি যে বিশ্লেষণ তুলে ধরলেন তাতে অনেকটাই সেই বিষয়গুলো আসলে পরিষ্কার হয়ে গেছে। সময় স্বল্পতার কারণে আলোচনা আরেকটু দীর্ঘায়িত করা যেতে পারতো, হয়তোবা সেটি পারলাম না, দুঃখিত। নিশ্চয়ই পরবর্তীতে আবারও কথা হবে কোনো এক সময়। ভালো থাকবেন, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছেন ওয়ার্ল্ড নিউজ টুডে, নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। দর্শক স্বাগত আরেকবার, আপনি দেখছেন ওয়ার্ল্ড নিউজ টুডে, সঙ্গে থাকছি আমি তানভীর আহমেদ। গাজা প্রসঙ্গে যেতে চাই। গাজায় গণহত্যার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে অব্যাহত রয়েছে শিক্ষার্থীদের বিক্ষোভ, যা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে বাইডেন প্রশাসন। বিক্ষোভে যোগ দেয় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি সহ বহিষ্কার করা হয়েছে বেশ কয়েকজন শিক্ষার্থীকে, আর প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে ভারতীয় একজন শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। দেশজুড়ে এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 100 বিক্ষোভকারীকে, যাদের বিরুদ্ধে আনা হয়েছে ইহুদি বিদ্বেষের অভিযোগ। ক্যাম্পাসে শক্ত অবস্থানে আছে নিরাপত্তা কর্মীরা, দফায় দফায় শিক্ষার্থীদের সাথে হচ্ছে সংঘর্ষ। তীব্র বন্যায় বিপর্যস্ত পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়া, বন্যা ভূমিধসে দেশটিতে 155 জন নিহত হয়েছে, আহত 200 শতাধিক। বন্যায় ক্ষতিগ্রস্ত 2 লাখ মানুষ ও 51,000-এরও বেশি পরিবার। দেশটির আবহাওয়া অফিস বলছে আগামী মে মাস পর্যন্ত অব্যাহত থাকতে পারে ভারী বৃষ্টিপাত। আর এদিকে বন্যায় বিপর্যস্ত হয়েছে প্রতিবেশী দেশ কেনিয়া এবং বুরুন্ডি। এই সপ্তাহে বন্যায় কেনিয়ায় প্রাণ গেছে 10 জনের, আর বুরুন্ডিতে ভারী বর্ষণে বাস্তুচ্যুত প্রায় 1 লাখ মানুষ। দেখছেন ওয়ার্ল্ড নিউজ টুডে, নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন।
স্বাগত আরো একবার, আপনি দেখছেন ওয়ার্ল্ড নিউজ টুডে। বিশ্বজুড়ে অর্ধেকের বেশি প্লাস্টিক দূষণের জন্য দায়ী 56টি কোম্পানি, আর এই সকল বর্জ্যের 11% প্লাস্টিক বর্জ্য উৎপাদনের জন্য দায়ী কোকাকোলা, এরপরই রয়েছে পেপসিকো। সম্প্রতি সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে প্রকাশিত গবেষণাতে উঠে এসেছে এমন তথ্য। প্রতি বছর বিশ্বজুড়ে 400 মিলিয়ন টনের বেশি প্লাস্টিক উৎপাদন করে বিভিন্ন কোম্পানি। বিপুল পরিমাণের সব প্লাস্টিক পরিবেশের পাশাপাশি মানবদেহের মারাত্মক ক্ষতি সাধন করে। এসব প্লাস্টিক উৎপাদনের পেছনে কোম্পানিগুলো কে কতটা দায়ী, এতদিন তা নিরূপণ করা কঠিন থাকলেও বিজ্ঞানীরা এবার সবচেয়ে বেশি প্লাস্টিক উৎপাদনে দায়ী কোম্পানিগুলো চিহ্নিত করেছে। সম্প্রতি সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে প্রকাশিত নতুন এক গবেষণায় দেখা যায়, বিশ্বজুড়ে অর্ধেকের বেশি প্লাস্টিক দূষণের জন্য দায়ী 56টি বহুজাতিক কোম্পানি, যার 1/4 জন্য দায়ী 6 কোম্পানি। সবচেয়ে বেশি 11% প্লাস্টিক বর্জ্য উৎপাদনের জন্য দায়ী কোকাকোলা, পেপসিকো 5%, ড্যানোন ও নেসলে 3%, তামাক কোম্পানি আলট্রিয়া এবং ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল যৌথভাবে 2%-এর জন্য দায়ী। একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দল 5 বছরে 84টি দেশের বর্জ্য সংগ্রহ ও জরিপের পর বেরিয়ে আসে এমন তথ্য। সংগৃহীত প্লাস্টিক বর্জ্যের অধিকাংশ খাদ্য, পানীয় ও তামাক জাতীয় পণ্যের প্যাকেজিং। যদিও কোম্পানিগুলো দাবি প্লাস্টিক দূষণ কমাতে তারা যথাযথ পদক্ষেপ নিয়েছে, তবে গবেষকদের মতে এই পদক্ষেপ যথেষ্ট নয়। জানান, প্রতি 1% প্লাস্টিক উৎপাদন বৃদ্ধির ফলে সমপরিমাণ প্লাস্টিক দূষণ বৃদ্ধি পায়। জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্যের ক্ষতি মোকাবেলায় চুক্তি থাকলেও প্লাস্টিক দূষণের জন্য কোনো বৈশ্বিক চুক্তি নেই। প্লাস্টিক দূষণ মোকাবেলায় যা অপরিহার্য বলছেন গবেষকরা। মাসুম রাব্বি, চ্যানেল 24। দর্শক, আর এই ছিল আজকের ওয়ার্ল্ড নিউজ টুডেতে। সপ্তাহের প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ এবং বিশ্লেষণ জানতে একই সময়ে চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দাতে। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। ধন্যবাদ সকলকে।